বহুদিন আগের কথা, কাশিমপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল। সেখানে বাস করত একজন কৃষক এবং তার স্ত্রী। তারা কিছু মুরগি পালন করত। প্রতিদিন মুরগি যে ডিম দিত সেগুলো বাজারে বিক্রি করে তাদের জীবন খুব ভালোই চলছিল। কিন্তু বাড়ির পাশে একটা জঙ্গলে কিছু শিয়াল থাকত। পরের দিন সকালেই একটা শিয়াল এসে খামার থেকে একটা বাচ্চা খেয়ে ফেলল। শিয়াল চালাকি করে একটা বাচ্চা খাওয়ার কারণে কৃষক সেটি বুঝতে পারল না। তার পরবর্তী দিন আবার শিয়াল এসে যখন আরেকটা বাচ্চা খেয়ে ফেলল, তারপরই কৃষক তা বুঝতে পারল। শিয়াল যে প্রতিদিন জঙ্গল থেকে এসে তার খামার থেকে এক একটা মুরগি খেয়ে ফেলতেছে, এটা বুঝতে পেরে কৃষক পরবর্তী দিন পাহারায় থাকে। পরবর্তী দিন যখনই শিয়াল খামার থেকে মুরগি খেতে আসে, তখনই কৃষক পিছন থেকে এসে তাকে মারতে শুরু করে। তারপর শিয়াল তার জীবন নিয়ে পালিয়ে যায়। তারপর থেকে আর শিয়াল কৃষকের খামারে মুরগি খেতে আসতো না। তারপর আবার কৃষকের জীবন ভালোই চলতে থাকে।